সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, এ কি এক ধরনের বঞ্চনা নয়? বাজেটে দরাজ যখন মোদি, যখন তখন বিজেপি যখন বলছে একথা, বাংলাকে বঞ্চনা করা হয়েছে, আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেকর্ড করে টানা সপ্তমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। মোদী সরকারের দুই খুঁটি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বিহার আর অন্ধ্রপ্রদেশ, সেখানে ঢালাও বরাদ্দ, আবার নতুন আয়কর কাঠামো অনুযায়ী যারা ইনকাম ট্যাক্স দেন তাদের উপহারও দিলেন নির্মলা সীতারামন। কিন্তু রাহুল গান্ধী কটাক্ষ করতে বলছেন যে কুর্সি বাঁচাও বাজেট। আর দুর্গাপুজোর জন্য আরও বাড়ল 43,000 ক্লাবের অনুদান, 70 থেকে বেড়ে এবার 85,000, আগামী বছর 1,00,000 টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী। এ সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসব, তাই শুরুতেই রাখবো আলোচনার বিষয়। শরিকে কল্পতরু তৃতীয় মোদী সরকারের বাজেটও কাজ করলো এন ফ্যাক্টর, অর্থাৎ নীতিশ নাইডু। নীতিশের বিহার আর নাইডুর অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দের কেন্দ্রে 26,000 কোটি, কোথাও 15,000 কোটি বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য। কুর্সি বাঁচাতে শরিক তোষণ, গরিব বিরোধী বাজেট, আক্রমণ করেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যবিত্তকে আরো শক্তিশালী করার বাজেট, প্রধানমন্ত্রী দিশা দেখিয়ে এমনটাই বলছেন। জো হামারে সাথ হ্যায় হাম উনকে সাথ হ্যায়, বাংলাকে বঞ্চনায় শুভেন্দুর কথারই প্রমাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে আক্রমণ জানিয়েছেন। আমরা প্রথমে ভারতীয়, তারপর বাঙালি, পাল্টা বিজেপি। বাজেটে অপরিবর্তিত পুরনো আয়কর কাঠামো, সবারই নজর থাকে আয়কর কাঠামো কি হলো। নতুন নামমাত্র সুরাহা, অর্থাৎ নতুন যে কর কাঠামো তাতে নামমাত্র সুরাহা মিলল আম জনতার। মনরেগায় বাড়ল বরাদ্দ, আবাসে 3 কোটি বাড়ি, আরো 5 বছর বিনামূল্যে রেশন পাবেন মানুষ। দুর্গাপুজো এবার ক্লাব পিছু 85,000 টাকা অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী বছর 1,00,000 টাকা একেবারেই বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সামনের বছর দেয়া হবে 1,00,000 টাকা করে 23,000-এর বেশি ক্লাবকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণার পর, অর্থাৎ বাজেট পেশ করার পর প্রধানমন্ত্রী বলেন যে গরিব কল্যাণ অন্ন যোজনা আরো 5 বছরের জন্য বৃদ্ধির ঘোষণা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো 3 কোটি বাড়ি দেওয়া হবে, আর মহিলাদের দক্ষতা বাড়াতে 3,00,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কর্মসংস্থানে জোর বাজেটে। দেশ আর দুনিয়া নে পিএলআই স্কিম কি সফলতা দেখি হ্যায়, আব ইস বাজেট মে সরকার নে এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিম কি ঘোষণা কি হ্যায়, ইসসে দেশ মে করোড়ো করোড়ো নয়ে রোজগার বনেঙ্গে। ইস যোজনা কে তহত জীবন মে পহলি নৌকরি পানে বালে যুবা কি পহলি তনখ্বাহ হামারি সরকার দেগি। স্কিল ডেভেলপমেন্ট আর উচ্চ শিক্ষা কে লিয়ে মদদ হো ইয়া ফির 1 করোড় নওজবানো কো ইন্টার্নশিপ কি যোজনা, ইসসে গাঁও কে গরিব কে মেরে নওজবান সাথী, মেরে বেটে বেটি দেশ কি টপ কম্পানিও মে কাম করেঙ্গে, উনকে সামনে সম্ভাবনাও কে নয়ে দ্বার খুলেঙ্গে। হমে হর শহর, হর গাঁও, হর ঘর এন্টারপ্রিনার্স বানানা হ্যায়। আমি এখানে প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, প্রধানমন্ত্রী যা বললেন তাতে তো সম্ভাবনার দিশা খুলে গেল, কিন্তু তোমরা বলছো জিরো ওয়ারেন্টি বাজেট, তোমরা বলছো কোনো দিশা নেই, একেবারে গরিব বিরোধী বাজেট, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। আমি বলছি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে 5 বছরের জন্য বৃদ্ধির ঘোষণা, আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি, মহিলাদের দক্ষতা বাড়াতে 3,00,000 কোটি টাকা বরাদ্দ,
প্রথম চাকরি পেলেই 1 লক্ষ পর্যন্ত বেতন নিশ্চয়ই তুমি তাই চাইবে যারা প্রথম চাকরি পাবে? আমি বলছি এটা তো গোটা দেশের হলে সেখানে তো বাংলার মানুষও লাভবান হবে। বঞ্চনা কোথায় দেখি? শুধু বাংলায় বন্যাটা হয় না, ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় না। বাংলায় শুধুমাত্র বাড়ি 1100 বাড়ি, 1100,000 বাড়ি সেটা হয় না, 100 দিনের কাজের টাকা পায় না, বারংবার অজুহাত হয়। যে অজুহাতে ক্যাগের রিপোর্টটা আসে সেই রিপোর্টে মধ্যপ্রদেশ বা অন্য রাজ্যের ব্যবস্থাপনার ব্যাপারে থাকে, সেখানে টাকা দেওয়া হয়, উত্তরপ্রদেশে টাকা দেওয়া হয়, রাজ্যে হয় না। কিন্তু দেখো দিদি, একটা রাষ্ট্রের একটা দায়িত্ব আছে যে আপনি রোলিং ব্যাক দ্য স্টেট করছেন না ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক করছেন, অর্থাৎ আপনি রাষ্ট্রের দায়বদ্ধতার কথা বলছেন না রাষ্ট্রের দায়বদ্ধতা তুলে নেওয়ার কথা বলছেন, যে শুধুমাত্র একটা এনভায়রনমেন্ট করে দেবো বা তুমি করে খাও, মানে বাঁচার সর্বোত্তমের নীতি কোনটার দিকে যাব? আসলে দেখা যাচ্ছে এই রাজ্য, এই দেশ এমপ্লয়াবিলিটির দিকে যাচ্ছে না। ছোট্ট একটা ইনফরমেশান দিই, 10 লক্ষ চাকরি, মনে পড়ছে 2022 সালে রোজগার মেলা, সেই রোজগার মেলায় নরেন্দ্র মোদী দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকে তিনি রোজগার তুলে দিচ্ছেন। অঙ্কন এখানে এসে খুব কথা বললো আমার সঙ্গে, আমি সেদিন এখানে ছিলাম, তারপর দেখা গেলো ওখানে বললো 10 লাখ চাকরি দেবো 2022-23 ডিসেম্বরের মধ্যে। 10,000 চাকরি হয়েছে সরকারি ক্ষেত্রে। আমি এখানে একটু বিরত করি, প্রদীপ তো তুমি বলবে, আমি এখানে একটু বিরত করি। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন 5 লক্ষ, তারপরে বললেন 10 লক্ষ চাকরি রেডি আছে, একদম মানে সম্প্রতি বলছি। এখানেই তো বিজেপি বলছেন, একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজ্য বাজেটে সেটার উল্লেখ কোথায়? রেডি আছে, আবারো বলছি রেডি আছে। তুমি পিএসসির নোটিফিকেশন দেখে নিয়েছো কি? পিএসসির নোটিফিকেশন এই জুনের আগেই বার করে দিয়েছে, খেয়াল করে দেখো সেখানে বক্তব্য আছে, সেখানে কেসের কথাটাও বলা আছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে ইন্টার্নশিপ নিয়ে কথা বললো না, মমতাদির ফুট স্টেপ ব্যবহার করছিল তখন বিজেপির নেতারা। আমরা যখন এখানে বলেছিলাম যে যারা চাকরি পাবে তাদেরকে আমরা 2,500 টাকা করে দিয়ে স্কুলে পড়ানোর ব্যবস্থা করে নেব, সিভিক টিচার তৈরি করছে, শিক্ষা ব্যবস্থা শেষ করে দেবে, আরে এনইপিতে তো ইন্টার্নশিপ দেওয়া আছে, NEP 2020-তে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্টার্নশিপে যেতে হবে, নিয়ম করে দিয়েছো তুমি 2020-এর আগে, আজকে 2024 এসে মজা খাচ্ছো, বলছো যে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তো তাহলে অন্য দিক থেকে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ফুড স্ট্যাম্প ব্যবহার করছো, সে কেউ তখন স্বীকার করতে অসুবিধা হয় না? অর্থাৎ অঙ্কন, যেটা প্রদীপ্তর কথায় মানে এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে পুরোটা আইওয়াশ, এবং বাংলাকে নকল করা এটা যেমন উঠে আসছে, কংগ্রেসও বলছে যে তোমরা মানে অর্থাৎ বিজেপি বা মোদী সরকার বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একদম কংগ্রেসের ইস্তেহার ফলো করেছেন, ইস্তেহার নাকি পড়ে তারপর বাজেট ঘোষণা করেছেন, তাই কি? এটাই তো দ্বিচারিতা বিরোধীদের। বিরোধীরা বলতে মানে বিরোধীরা পরিষ্কার করে বলতে পারছে না যে এটা জনবিরোধী, এটা একটা বাজে বাজেট হয়েছে, এটা মানুষের জন্য বাজেট হয়নি। তাই কি বলছে? আমি তো দেখলাম পি চিদম্বরমজি বললেন যে 50% বাজেট পুরোপুরি কংগ্রেসের ইস্তেহারকে কপি পেস্ট করে দেওয়া হয়েছে। আবার তৃণমূলের নেতারা বলছেন যে আমাদের থেকে অনুপ্রেরণা নিয়ে বাজেট হয়েছে। তাহলে আপনি একদিকে বলছেন জনবিরোধী বাজেট, আবার বলছেন আমাদের ইস্তেহারকে নকল করেছেন, আমাদের প্রকল্পকে নকল করেছেন। তাহলে আপনাদের প্রকল্প, আপনাদের ইস্তেহার সেগুলো কি জনবিরোধী ছিল? আসলে হতাশা, হতাশা থেকে এই ধরনের কথা বলছে। একটু না, লোকসভা ভোটে কংগ্রেসে ইস্তেহারে বলেছিল যে কেন্দ্র ক্ষমতায় যদি তারা আসে, মানে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, যুব সম্প্রদায়ের প্রথম চাকরি নিশ্চিত করা হবে, এইটা তোমরা নকল করেছো, মানে কংগ্রেসের বক্তব্য মল্লিকার্জুন খাড়গে বলেছেন। ব্রাত্য বসু বলেছেন এডুকেশন লোনে বরাদ্দ বৃদ্ধি হয়েছে, সেটাও মুখ্যমন্ত্রীর প্রকল্পকে নকল করে। এডুকেশন লোন কবে থেকে চালু করেছে? এই যে আমাদের যেটা আমাদের প্রকল্প চালু হয়েছে এডুকেশন লোন 2015 সাল থেকে, পশ্চিমবঙ্গে এডুকেশন লোন কবে থেকে চালু করলো? 2021 সাল থেকে। কে কার নকল করলো আমি বলতে পারছি না। প্রদীপ তো এক্ষুনি বললো রোজগার মেলা, রোজগার মেলা শেষ যে রোজগার মেলাটা ফেব্রুয়ারি মাসে হলো সেখানেও 71,000 চাকরি দেওয়া হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে 6টা কেন্দ্র করে 8,000 চাকরি দেওয়া হয়েছে এবং গোটা দেশ জুড়ে 18 মাসে 10 লক্ষ চাকরি দেওয়া হয়েছে। তাই ফিনান্সিয়াল ইয়ার 2024-এ RBI রিপোর্ট অনুযায়ী 4.7 কোটি নতুন রোজগার তৈরি হয়েছে। তথ্য নিয়ে বলার কিছু নেই, ডেটা হাতে নেই, শুধুমাত্র যেভাবে করে হোক আক্রমণ করতে হবে, কিছুই তো বলতে পারছে না। এই বাজেট নিয়ে একটু আগে, কিছুক্ষণ আগে আমি একটু কল্যাণ ব্যানার্জি একটু আগেই বললেন একটা জায়গায় যে মনরেগা নিয়ে বাজেট নেই, মনরেগায় কোনো বাজেট নেই, মনরেগায় 23% বরাদ্দ বাড়িয়ে 86,000 কোটি টাকা করা হয়েছে। তৃণমূল পুরোপুরি মিথ্যাচারের উপর একদম বলছো তো, কিন্তু বিরোধীরা যে যে বিষয় নিয়ে সোচ্চার হয়েছে যে এই যে শরিকি নির্ভরতা মোদি সরকারের, মানে সেখানে একদম তারা মানে তারা মনে করিয়ে দিয়েছেন সেই হিন্দি সিনেমা, বলছি তোমার কাছে তো আসবে অবশ্যই রিয়াকশন হবে, একটু বলতে দাও, ধৈর্যটা রাখো, যে সেখানে হিন্দি সিনেমার সেই নামটা সকলে মনে করিয়ে দিচ্ছে, হাম সাথ সাথ হ্যায় নীতিশ নাইডু, এর নির্ভরতা অন্ধ্রপ্রদেশ বিহারের জন্য একেবারে বিশেষ প্যাকেজ, অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটির বিশেষ প্যাকেজ আর বিহারের হাইওয়ের জন্য 26,000 কোটি বরাদ্দ, দেখে নেব তারপর আসবো তোমার কাছে। We will formulate a plan for Vodhya
for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha, and Andhra Pradesh. On the Amritsar-Kolkata industrial corridor, we will support development of an industrial node at Gaya. We will also support development of road connectivity projects, namely 1. Patna-Purnia Expressway, 2. Buxar-Bagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga Spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Buxar at a total cost of 26,000 crore rupees. Power projects, including setting up of a new 2,400 megawatt power plant at Pir Painti, will be taken up at a cost of 21,400 crore. New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. To support, capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. We will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged, with additional amounts in future years. আশুতোষের কাছে আসবো। আশুতোষ, শরিকরা যখন সঙ্গে থাকে তাদের কথা ভাবতে হয় বই কি? মানে তুমি একদম শুরু থেকে দেখো, যখন মন্ত্রিসভায় কারা কারা মন্ত্রী হবেন তাই নিয়ে জল্পনা চলছিল, তখন কিন্তু একদম মানে শরিকদের কাউকে দেওয়া হয়নি। আমি যে অন্ধ্রপ্রদেশ বা বিহার থেকে কোনো মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা পাননি। অর্থ বলো, স্বরাষ্ট্র বলো, প্রতিরক্ষা বলো, একদম গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো নরেন্দ্র মোদি একেবারে নিজের হাতে রেখে দিয়েছেন। মানে তাই কি বাজেটে মানে পুষিয়ে দেওয়া হলো? দেখো, প্রথমেই বলি, এই বাজেটে সমস্ত ভিটামিন ট্যাবলেটগুলো শরিকদের জন্যই বরাদ্দ করা হয়েছে। এটা আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যা চলছে। যে রাহুল গান্ধী খুব পরিষ্কারভাবে বলেছেন, কুর্সি বাঁচাও বাজেট, কুর্সি বাঁচাতে হবে নাহলে পড়ে যাবে, এমনিও পড়ে যাবে কদিন পরে। এখন ব্যাপার হচ্ছে, এই শরিকদের দিতে দিতে এতগুলো কথা আমরা শুনছি, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা শুনলাম। আচ্ছা, স্কিল ডেভেলপমেন্টে তোমরা জানিয়ে রাখি, 65% 65% মানুষ যারা 35 বছরের কম বয়স তাদের এখনও আনস্কিল্ড জায়গায় রয়েছে। এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, কথা হয়নি। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গ নিয়ে কথা হচ্ছে, পশ্চিমবঙ্গকে তো বঞ্চিত করা হয়েছে, কিন্তু আমি তো দেখতে পেলাম না তৃণমূল বা বিজেপির সাংসদরা একটু চেঁচালো। তার কারণ সব আছে, আছে মানে ওই দেখার জন্যে আছে। আর একটা কথা তোমায় বলি, আনএমপ্লয়মেন্ট নিয়ে এত কথা হচ্ছে, 2 কোটি চাকরি কে দেবে? এই মোদি সরকার। আচ্ছা, তোমায় বুঝতে হবে যে CMI কী বলছেন, 9.2% হায়েস্ট, মানে দেশ স্বাধীনতা হওয়ার পর থেকে এখন সবথেকে বেশি বেকারত্বের জ্বালায় গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ ভুগছে। সেটা নিয়ে কোনো আলোচনা করেছেন? আলোচনা করেননি, শুধু আমরা ওই কার্টুন নেটওয়ার্কটা দেখলাম পার্লামেন্টে বসে। আচ্ছা, অ্যাভারেজ গ্রোথ 2010-20 ছিল 7.5%, 2020-24 হচ্ছে 6.5%। মোদি কোনো কথা বলছেন? কথা বলছে, শুধু ওই ভালো করে সেজে গুজে ক্যামেরার সামনে কিছু একটা বলতে হবে, মানুষকে বোঝাতে হবে যে কাজ হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তোমাকে আর একটা ছোট্ট ডেটা দিই আমি, সেটা হচ্ছে মুদ্রা লোনের কথা বারবার বলা হচ্ছে। তুমি আগের বাজেটের মুদ্রা লোন, এই যে কতটা এক্সপেন্ডিচার হয়েছে সেটা বলতে পারছে? তার কারণ বাজেটারি এস্টিমেট আর রিভাইজ এস্টিমেট, এটা একটা ইকোনমিক্সের বিষয় বাজেট। সেখানে দেখলে দেখা যাবে, যদি একটু খতিয়ে দেখা হয় বুঝতে পারবে যে এই সরকার মানুষের ডেভেলপমেন্টের জন্য কী খরচা করেছে। তার সবথেকে বড় প্রমাণ হলো রেল কীভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর একটা তোমায় বুঝতে হবে, খালি কথা বলা হচ্ছে এখানে, এমপ্লয়মেন্টের কথা তো আমি তোমায় বলেছি, সেটা হচ্ছে এখনও অবধি 59% মানুষ, গোটা দেশের মানুষ, তারা 3টে মিল খেতে পারে না, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তারা খেতে পারেন না। তার কারণ আন্ডার জায়গায় আমরা পৌঁছে, মানে নিচের দিকে নামছি আমরা, অথচ বলছে সব হয়ে গেছে, আমরা সব করে ফেলেছি। কালকে আর্থিক সমীক্ষায় সেটা পরিষ্কার হয়েছে, আমরা এই নিয়ে আলোচনায় আসবো, এবং সেই সঙ্গে আশুতোষ এই প্রশ্নটাও থাকবে, অন্ধ্রপ্রদেশ বিহারকে এই যে বাড়তি বরাদ্দ দিয়ে কোথাও এটাও ইঙ্গিত করা হলো না তো, বা নির্দেশ এটাও যাচ্ছে না তো যে ইন্ডিয়া শরিকদের দিকে?
বারবার বিরোধীরা জানিয়ে আক্রমণ শোনাচ্ছেন। রাহুল গান্ধী বলছেন যে কুর্সি বাঁচাতে বাজেট বিহার অন্ধ্রপ্রদেশকে একেবারে ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, এবং সেই সঙ্গে মানে সিকিমও বাদ নেই, আসামও বাদ নেই, অর্থাৎ যেখানে বিজেপি শাসিত এবং শরিকি শাসিত তারাই বেশি পেলেন। এত কল্পতরু মোদি তাদের ক্ষেত্রে, দেশ বাঁচাও সেখানে, আর সেখানেই বিরোধীরা একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন। যেমনটা দেখা গেছে বাজেট ঘোষণার ক্ষেত্রে, বাজেট পেশ করার সময় যে বন্যা খরা নিয়ন্ত্রণে বিহারকে 11,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, 4টি এক্সপ্রেসওয়ে বিহারে আর ব্রিজ তৈরিতে 26,000 কোটি টাকা বরাদ্দ। কি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাখবো আপনাদের সামনে। বিহার হ্যাজ ফ্রিকোয়েন্টলি সাফার্ড ফ্রম ফ্লাডস, মেনি অফ দেম অরিজিনেটিং আউটসাইড দ্য কান্ট্রি। আওয়ার গভর্নমেন্ট থ্রু দ্য অ্যাক্সেলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রাম অ্যান্ড আদার সোর্সেস উইল প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর প্রজেক্টস উইথ এস্টিমেটেড কস্ট অফ 11,500 crore rupees. Assam grapples with floods every year by the Brahmaputra river and its tributaries originating outside India. We will provide assistance to Assam for flood management and related projects. Himachal Pradesh suffered extensive losses due to floods last year. Our government will provide assistance to the state for reconstruction and rehabilitation through multilateral development assistance. Uttarakhand too suffered losses due to cloudbursts and massive landslides. We will provide assistance to the state. Recently, Sikkim witnessed devastating flash floods and landslides that wreaked havoc across the state. Our government will provide assistance to the state. আর বাংলা যেভাবে ভাসলো, এখানেই তো প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বন্যা নিয়ন্ত্রণে যেখানে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য কেন? কি বলেছেন দেখো। দার্জিলিং সে ভোট লেতে হ্যায়, ভোট কা টাইম মে বড়া বড়া বাত করতে হ্যায়, ওয়াদা করতে হ্যায়, আর ভোট আ জানে কে বাদ, হো জানে কা বাদ, দার্জিলিং কো ভুল জাতা হ্যায়, কালিম্পং কো ভুল জাতা হ্যায়, মিরিক কো ভুল জাতা হ্যায়, মিরিক কো কার্শিয়াং কো ভুল জাতা হ্যায়, এ উসকো নিচে হ্যায়, এ তো দার্জিলিং কা পাহাড়ি ভাই বোন বহিনোঁ কো ইসকো ইয়াদ রাখনা চাহিয়ে। সিকিম কো মিলনে দো, হামারা কো ইতরাজ নেই হ্যায়, লেকিন সিকিম কো মিলনা আর বঙ্গাল কো ডিপ্রাইভ করনা দার্জিলিং কো, দিস আই ক্যানট সাপোর্ট। মহানন্দাদি এটা কেন? মানে আমার মনে পড়ে যাচ্ছে আয়তবে সহচরী হাতে হাত ধরি ধরি মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তাহলে কি আমার কাছে এসো, আমার সাথে এসো, তবেই তুমি পাবে বরাদ্দ, তবেই সুযোগ সুবিধে মিলবে, তাই? যেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ওই মন্তব্যটাকে কটাক্ষ করেছেন, যে হামারে সাথ হ্যায় হাম উনকে সাথ হ্যায়। আসলে অর্থনৈতিক উন্নয়নটাও যদি সব কিছুই এই চাওয়া পাওয়া দেওয়া নেওয়া এই হিসেবের মধ্যে চলে আসে, তখন কিন্তু দেশের অগ্রগতি উন্নয়ন ব্যাহত হয়, এবং রাজনীতি একটা জায়গায় থাকবে, অর্থনীতি আরেকটা জায়গায় থাকবে, রাজনীতি অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে যেতে সাহায্য করবে, এটাই কাম্য। কিন্তু যদি রাজনীতির মধ্যে শুধুমাত্রই ওই বিরোধী পক্ষ, বিরোধী রাজ্য এই ব্যাপারগুলো চলে আসে, তাহলে সার্বিকভাবে দেশটার উন্নয়ন করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো এবারের বাজেটের ক্ষেত্রে নিশ্চয়ই অনেক সদর্থক স্টেপস আছে আমরা দেখেছি, কিন্তু কতগুলো জিনিস ভীষণভাবে মানে চোখে পড়ছে মানুষের, সেটা হচ্ছে যে পার্টিকুলারলি কয়েকটা রাজ্য তারা কিছু বেশি সুবিধা পাচ্ছে, কারণ বন্যা পরিস্থিতি তো শুধুমাত্র বিহার কি হিমাচল কি উত্তরাখণ্ডে নয়, বাংলাতেও শুধু বন্যা কেন, ঝড়ের জন্য প্রত্যেক বছর সুন্দরবন এরিয়া ভীষণ এফেক্টেড হয়, প্রচুর টাকা খরচা হয় সেই রিহ্যাবিলিটেশনে, কাজেই এদেরও এর কথাও ভাবা উচিত, অর্থাৎ প্রত্যেক রাজ্যকে যেখানে যে যার সমস্যা রয়েছে নিরপেক্ষভাবে তাদের সাহায্য করার বার্তাই কিন্তু মানুষ আশা করে। কিন্তু এই বাজেটে আমরা দেখতে পেলাম কয়েকটা পার্টিকুলার রাজ্যকে বেশি এমফাসাইজ করা হয়েছে, সেটা রোড ডেভেলপমেন্ট হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, ব্রিজ বিল্ডিং হোক, ভালো কথা, সেটা তো দেশেরই পরিকাঠামো, কিন্তু অন্য রাজ্যগুলোর ক্ষেত্রেও মনে করা উচিত। যেরকম সিকিমের কথা বলা হচ্ছে, অরুণাচলের কথা বলা হচ্ছে, মণিপুরের কথাও বলা উচিত ছিল। মণিপুর কিন্তু অলরেডি খুব ডিভাস্টেটিং অবস্থায় রয়েছে নানাভাবে, কাজেই উত্তরাখণ্ড ইত্যাদি হিমাচল এগুলোর ডেভেলপমেন্ট হোক,
কিন্তু সামগ্রিকভাবে সমস্ত দেশের যেখানে যেখানে যেটা প্রবলেম সেটা কিন্তু সমস্যার সমাধান করা হোক, এটাই জনগণ চায়। অর্থাৎ মহানন্দাদি বলছেন যে রাজনীতি হচ্ছে, রাজনীতিটাই বড় করে দেখা হচ্ছে, এখানে অর্থনীতি হচ্ছে না। যদি অর্থনীতি প্রাধান্য পেত তাহলে এইরকমভাবে যেটা বিরোধীরা বারবার করে বলছে সেখানে অন্ধ্রপ্রদেশ, বিহার, সিকিম বা আসাম বাড়তি বরাদ্দ পেত আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্য হতো, এমনটা হতো না। বা যেখানে এত মূল্যবৃদ্ধি হচ্ছে সেখানে করকাঠামোর ক্ষেত্রেই যদি আসি, আমি একদম সুপর্ণদার কাছে আসবো। সুপর্ণদা, এই যে নতুন করকাঠামো কতটা মানে একেবারে সুবিধে হলো বলে আপনার মনে হয়? কারণ এবং সার্বিকভাবে যদি এই বাজেটটাকে আপনি দেখেন কিভাবে রাখবেন, কতটা সুবিধে হলো আম জনতার? কোনটা দিয়ে প্রথমে শুরু করব? বাজেটটা সার্বিকভাবে একটু যদি বাজেটটা বলেন। সার্বিকভাবে যদি বাজেটটা বলা যায়, আমরা মূলত যে কোনো রাজনৈতিক দল হোক, আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনার থেকে বড় কথা হচ্ছে আজকে বাজেটে যাওয়ার আগে ভারতবর্ষ পাঁচটা মূলত সমস্যা সম্মুখীন হয়েছে। সমস্যাগুলো কি? একটা হচ্ছে মূল্যবৃদ্ধি, বিশেষ করে খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি, টমেটো আলু বা যা কিছু এরকম অবস্থা। একটা হচ্ছে বেকারত্ব, একটা হচ্ছে অসাম্য, চতুর্থ হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং আরেকটি হচ্ছে দারিদ্র দূরীকরণ। এই হচ্ছে মূলত পাঁচটা জায়গা। তাহলে আমি যদি প্রথমেই বেকারত্বের দিকে যাই, যদি আমার সেটাই হয়, তার কারণ ভারতবর্ষ কনিষ্ঠতম রাষ্ট্র এবং ভারতবর্ষের তুলনা খালি চীনের সাথে করতেই পারি, যদিও চীনে তো ঠিক এরকম ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নমেন্ট নেই, কিন্তু আমি সাইজের দিকে খালি বলছি, কারণ ওখানেও 142 কোটি মানুষ, এখানে 142.76 কোটি। ওখানে বেকারত্বের হার প্রায় 23.6। সুতরাং বেকারত্ব একটা সারা পৃথিবীর একটা সমস্যা, শুধুমাত্র ভারতের একটা সমস্যা নয়। এক দুই হচ্ছে তাহলে কতটা তিনি সক্ষম হলেন যদি বেকারত্ব করতে? আমি বলবো বেকারত্বের ব্যাপারে যদি এই বাজেট অ্যাড্রেস করতে গিয়ে বেকারত্বটা কোনোভাবেই অ্যাড্রেস করা সম্ভব হয়নি। তার কারণ আমি কোম্পানিকে টাকা দেব যে তারা লোক রাখার জন্য, কর্পোরেট আমি কর্পোরেট আপনার কাছে আসবো, কারণ এই যে এত শীর্ষস্থানীয় সংস্থা, 500টা শীর্ষস্থানীয় সংস্থা 5 বছরে, যেখানে ইন্টার্নশিপ যারা করবেন তারা টাকা পাবেন এবং একেবারে প্রথম বেতন ফ্রি করে দেওয়া হবে, যে সমস্ত বিষয় যা যা ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে অনেকেই উদ্বেগের জায়গা থেকে এই প্রশ্ন তুলছেন যে এক্ষেত্রেও এমনটা হবে না তো, বিহার পাবে কিন্তু বাংলা পাবে না। অর্থনীতিবিদদের অনেকেই বলেন যে বাজেট হলো ব্যালেন্সিং এক্সারসাইজ, কিন্তু আমজনতা তারা বলেন বাজেট এলেই যে দিল মাঙ্গে মোর, আর বেশিরভাগই মানে চাকুরিজীবীরা তাদের নজর থাকে করকাঠামোর দিকে। কি হলো করকাঠামো? অপরিবর্তিত রইল পুরনো কাঠামো, কিন্তু নতুন আয়কর কাঠামোয় 17,500 টাকা লাভ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনটাই জানালেন বাজেট পেশে। সময় টিডিএস না দিলে অপরাধ নয় জানালেন নির্মলা সীতারামন। ক্যাপিটাল গেনে ছাড় 1 লক্ষ থেকে বেড়ে 1.25 লক্ষ। বাজেটে ই কমার্সের ওপর টিডিএস কমানোর ঘোষণাও করেছেন তিনি। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দীর্ঘমেয়াদী যে ক্যাপিটাল গেনে তাতে 15% থেকে কমে হয়ে গেল 12.5% ছাড়, স্বল্পমেয়াদী ক্যাপিটাল গেনে 20% ছাড়। নতুন আয়কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 টাকা হলো, অর্থাৎ বুঝতেই পারছেন 25,000 টাকা। নতুন আয়কর কাঠামোয় 17,500 টাকা লাভ হবে, এটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানাচ্ছেন। নতুন কাঠামোয় 3 লক্ষের কম আয় কোনো কর নয়। নতুন আয়কর কাঠামোয় 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয়ে 5% কর। নতুন আয়কর কাঠামোয় 7 থেকে 10 লক্ষ পর্যন্ত আয়ে 10%। নতুন আয়কর কাঠামোয় 10 থেকে 12 লক্ষ পর্যন্ত আয়ে 15%, আর 12 থেকে 15 লক্ষ পর্যন্ত আয়ে 20% কর দিতে হবে। 15 লক্ষের বেশি আয় যাদের তাদের 30% কর দিতে হবে। কিন্তু নতুন আয়কর কাঠামোয় আগে 3 লক্ষ পর্যন্তই ছাড় ছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি বলেছেন দেখো। কামিং টু পার্সোনাল ইনকাম ট্যাক্স রেটস, আই হ্যাভ টু অ্যানাউন্সমেন্টস টু মেক ফর দোজ অপটিং ফর দ্য নিউ ট্যাক্স রেজিম। ফার্স্ট, দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ফর স্যালারিড এমপ্লয়িজ ইজ প্রপোজ টু বি ইনক্রিজড from 50,000 to 75,000 rupees. Deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. Second, in the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows. 0 to 3 lakh rupees, nil. 3 to 7 lakh rupees, 5%. 7 to 10 lakh rupees, 10%. 10 to 12 lakh rupees, 15%.
12 to 15 lakh rupees 20% and above 15 lakh rupees 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. সুবর্ণদা কতখানি সুবিধে হলো সাধারণ মানুষের আমাদের বুঝতেই অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমি বলছি নতুন করকাঠামো যা দাঁড়ালো তাতে তো সঞ্চয়ের কোনো সংস্থান নেই, অর্থাৎ সরকার তালে ঠেলে দিচ্ছে সেদিকেই, মানে সঞ্চয় করতে হবে না, খরচ করো। খরচ আমি তখনই করব যখন আমি রোজগার করি, যদি রোজগারই না করি তাহলে খরচা করব কোথায়। প্রথম কথা হচ্ছে যে আমি ধরেই নিচ্ছি আমাদের রোজগার আছে, তারপরে আমি সঞ্চয় করব বা খরচা করব। আমি যদি বলি আমার রোজগারই নেই, আমি ছেড়ে দিলাম যে বেকারত্ব বা একটা গিগ ইকোনমি তৈরি হচ্ছে, সেটা সারা পৃথিবীতে হয়তো সত্য, সংকল্প পত্রতেও লেখা হয়েছে গিগ ইকোনমি বা গিগ ওয়ার্কারদের জন্য একটা ফান্ড তৈরি করা হবে, তাহলে প্রথম কথা হচ্ছে কাজই নেই তো রোজগার কোথা থেকে। এক দুই হচ্ছে এটা ভালো করতেন যদি বাড়াতেন, হয়তো উনি চেষ্টাও করেছেন পারেননি, কিন্তু কেন বাড়াতে ভালো হতো তার কারণ এই মানুষগুলো যদি তো খরচা করতেন, খরচা করলে কিন্তু কনজাম্পশন বা ভোগবাদ বাড়তো, এবং ভোগবাদ বাড়লেই কিন্তু উৎপাদন যে সংস্থাগুলো আছে তারা কিন্তু জিনিসপত্রগুলো উৎপাদিত করতো। যদি মানুষের হাতে সেটা পয়সাটাই ঠিক না দেওয়া হয়, কেন এই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু অনেক জিনিসপত্র কেনে, খুব বড় লোক কিন্তু সে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট কেনে, সে কিন্তু রেগুলার কনজাম্পশনের জিনিস অতটা কেনে না। সুতরাং আমরা যদি মধ্যবিত্তকে আরেকটু টাকাটা দিতে পারতাম সেটা বোধহয় ভালো হতো। এক সেকেন্ড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পাপিয়া তুমি করলে, একটা ইন্টারেস্টিং ট্রেন্ড সেটা গতকাল আরবিআই গভর্নর বলেছেন, দেখা যাচ্ছে যে ব্যাংকে সেভিংসের লোকের প্রবণতাটা কমছে, তার কারণ হচ্ছে সেভিংস করে তো মাইনাস মানে ইনফ্লেশন যে রেট তার থেকে আমি কম রোজগার করছি 3.5% আর ইনফ্লেশন 5%, তাহলে আমি বাধ্য হচ্ছি মার্কেটে ওই টাকাটা ঢোকানোর জন্যে। কিন্তু বেশিরভাগ মানুষই তো, এবং আমেরিকাতেও যদি দেখে থাকি যে সেখানে ফিসক্যাল লিটারেসি বা আর্থিক জ্ঞান আমাদের ছোটোর থেকে শেখানো হয় না, তাহলে আমরা ফোরেদের পাল্লায় পড়বো, এবং ওই যে সারা জীবনের সঞ্চয়টা যেটা আমরা ছেলে মেয়েদের পড়াশোনার জন্যে বা মেয়ের বিবাহের জন্য যেটা রেখে দিয়েছি সেটা ওইখানে করব। সুতরাং এই ট্রানজিশনটা বোধ হয় আস্তে আস্তে করাটা বোধ হয় ইম্পর্টেন্ট বলে আমি মনে করি পাপিয়া। এবং সেকেন্ড এই আরেকটা কথা যখন বলা হচ্ছিল যে সবাই, এবং আমি ডক্টর কাঞ্জিলালকে ভীষণ শ্রদ্ধা করি, এবং তা সত্ত্বেও ডক্টর কাঞ্জিলালও বোধ হয় কোনোরকমভাবে উনি বোধ হয় আমাদের যারা এই বাজেটটাকে এই বিশেষ করে আসাম বা বিহার বা হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড সিকিম ট্যুরিজম এদেরকে দেওয়া হয়েছে বলে ডক্টর কাঞ্জিয়ালও একটু উনি খুবই ভদ্র, সেই জন্য মৃদুভাবে ওনার মতো করে যতটা উনি পারেন উনি একটু ক্রিটিক্যাল হচ্ছিলেন। আমি আমি ওনাকে ওনাকে একটু খালি বলবো যে প্রথম কথা হচ্ছে আমি যদি 26 মাথায় রেখে 50টা 75 বা 85 করে দিতে পারি, এক করতে পারি, আমি যদি স্পেসিফিক রিলিজিয়াস গ্রুপসকে বাড়িয়ে দিতে পারি, আর ব্রাহ্মণ পুরোহিত সুপর্ণ মৈত্র 800 টাকাও যদি না পায় কোনো সরকারের থেকে, তার কারণ তারা থাকে পায় পায়, তাহলে মোদী প্রাইম মিনিস্টার মোদীকে যারা সরকারে রাখতে সাহায্য করেছে তারা পাবেন। তো এই মডেলটাই তো এস্টাবলিশড হয়ে যাচ্ছে। আমাদের লড়াইটা যেটা করতে হবে, যেরকমভাবে নেহরু সাহেব যখন বক্তব্যে কিছু বলছিলেন তখন শ্যামাপ্রসাদ মুখার্জি উঠে বলেন, নেহরু সেটা উত্তেজিত হয়ে বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, আই উড লাইক টু ক্রাশ ইউর ক্রাশিং মাই মেন্টালিটি। তো আমরা কিন্তু একটা মাইন্ডসেটের সাথে লড়াই করছি, এখানে কোনো তৃণমূল বিজেপি বা কংগ্রেস বলছি। অঙ্কন, তাহলে তো মানুষ আর সঞ্চয়ের ক্ষেত্রে উৎসাহই দেখাবে না, সেটা কি খুব ভালো লক্ষণ? না, আমি একটু আগে বলিনি, কারণ অনেক শরিকি চাপ, মানে একদম। আরে দাদা, তোমার সময় এই অসভ্যতা মতো করিনি, আমাকে একটু আমার সময় বলতে দাও, তুমি তোমার সময় বলবে, তোমার সময় বলবে, তোমার সময় তুমি এটা বলো। আচ্ছা, এইভাবে তুমি কথাটাকে চাপতে চাইছো। আচ্ছা, এখানে বলা হলো না শরিকি চাপ, মানে এক বন্যার সমস্যা শুধুমাত্র বিহারে আছে, তাহলে 21 সালে যখন পশ্চিমবঙ্গকে বন্যা নিয়ন্ত্রণের জন্য একই বাজেট থেকে প্রায় 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, বিহারকে কিচ্ছু দেওয়া হয়নি, এই আলোচনা আমরা করেছিলাম, যখন বিহার পশ্চিমবঙ্গকে হাইওয়েতে 25,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, কেরলকে 95,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, আমরা এই আলোচনা করেছিলাম কোন শরিকি চাপ ছিল পশ্চিমবঙ্গ থেকে বা কেরল থেকে, কেরলে সিপিএম এর সরকার, এখানে তৃণমূলের সরকার। আচ্ছা, হিমাচল প্রদেশকে পশ্চিমবঙ্গ ব্যবহার করতে পারেনি যে বরাদ্দ করা হয়েছিল, না এবার একটা বরাদ্দ প্রত্যেকটা রাজ্যকে তো সময়ের অনুযায়ী দেওয়া হয় না বরাদ্দ, আপনি তো একসাথে বরাদ্দ দিতে পারেন না, সাহারা আগার তেরা হোক
ক্লাবের কথা অর্থাৎ পূজো অনুদান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার কথা সেখানে আসছি, তারপর বলবে একটু ধৈর্য রাখো। মানে বাংলার প্রাপ্তি বাজেটে শূন্য হলেও পূজোর জন্য ক্লাবের প্রাপ্তি কিন্তু অনেক, অঙ্কটা 85,000 টাকা পূজোর জন্য ক্লাব পিছু। এবার 85,000 টাকা অনুদান ঘোষণা করলো রাজ্য, 70,000 থেকে বেড়ে 85,000 হবে এবং পরের বছর 1,00,000। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন। এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে, বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে, সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। আমি মহানন্দাদির কাছে আসবো, মহানন্দাদি হিসেব কষেছেন কিনা জানি না, মানে আমি তো হিসেবটা ঠিক কষে উঠতে পারলাম না। 43,000-এর বেশি ক্লাব, ক্লাব পিছু 85,000 টাকা, মানে 43,000 × 85,000, কিন্তু অঙ্কন হিসেবটা কষে নিয়েছে। বিরোধিতার জন্য অবশ্যই আসবো তোমার কাছে, কিন্তু আমি বলছি মানে এখানে এগিয়ে বাংলা বলুন, মানে ক্লাব পেলেই তো বাংলা এগোবে। আমার একেবারে ব্যক্তিগত মত যে দুর্গাপুজো আন্তর্জাতিক সম্মান পেয়েছে, খুব ভালো গর্ব হয় আমাদের, কিন্তু ক্লাবগুলো তারা যারা নিজেরা পুজো করে, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি পাড়ায় চাঁদা জোগাড় করে কিছু কোম্পানি স্পন্সরশিপ নিয়ে পুজোগুলো হয়, ভালো কথা, এখন সেটা আরও বেড়েছে। কিন্তু আমার বক্তব্য, রাজ্য সরকারের তো আরও অনেক অনেক গুরুদায়িত্ব রয়েছে, তার মধ্যে একটা বলি, সেটা হচ্ছে মিড ডে মিল। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছুতে অনুদান দিচ্ছেন, মানুষের ভালোর জন্য করছেন, কন্যাশ্রী করছেন, নারীরা যাতে এগিয়ে আসে তাদের সক্ষমতার জন্য চেষ্টা করছেন, কিন্তু মিড ডে মিলে বাচ্চাদের যে বরাদ্দ সেটা কিন্তু রয়ে গেছে 5.45 টাকা, একটা ডিমও হয় না, বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগছে এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রেও তাই, অপুষ্টিতে শিশুরা ভুগছে। এবং একটা একটা ডেটা দিচ্ছি, 18.7% বাচ্চা মানে এমন অবস্থায় রয়েছে যে তাদের হাইট মানে হাইটের অনুযায়ী তাদের ওয়েট নয়, তাদের মানে চোখের দৃষ্টি না না অল ওভার ইন্ডিয়া চোখের দৃষ্টি কম, কাজে সেই অবস্থায় একটু যদি মাননীয় মুখ্যমন্ত্রী এদের কথা ভাবেন আমি সব থেকে খুশি হব। আর একটা কথা, এই 11-12 স্টুডেন্টদের যে ট্যাব দেওয়া, এটা কোভিড এর সময় খুব দরকার ছিল, কিন্তু এখন বোধহয় আর প্রয়োজন নেই, মানে যেহেতু নিজে শিক্ষক এই জন্য বুঝতে পারি, এখন অনলাইন টু অফলাইনে বাচ্চাদের নিয়ে আসাটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। একদম, অঙ্কনের কাছে আসবো, অঙ্কন বলছিল 365 কোটি, কিন্তু একই সংখ্যক ক্লাবকে যদি অনুদান দেওয়া হয় তাহলে 2025-এ টাকার অঙ্কটা মানে 1,00,000 যদি হয় 430 কোটি অঙ্ক। একদম এটাই তো হবে, কারণ আমি তো বুঝতে পারছি না যে তৃণমূল আসার আগে কি পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হতো না, না এই দুর্গাপুজো ছাড়া ভারতবর্ষে যে অন্যান্য রাজ্যেও দুর্গাপুজো হয় বা অন্যান্য উৎসব হয়, কোথায় সরকারকে এইভাবে সরকারি কোষাগার থেকে টাকা দিতে হচ্ছে। আমি বলছি আপনি, আমি আপনার কাছে যদি টাকা থাকতো, আপনি যদি চাকরিতে দিতে পারতেন, পেনশন দিতে পারতেন, ডিএ দিতে পারতেন, উদ্বৃত্ত হতো আপনি দিতেন, কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনি প্রাথমিক চাহিদাগুলো পূরণ করতে পারছেন না, ডিএ দিতে পারছেন না, বিভিন্ন জায়গায় স্কুল পরিকাঠামোর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এমত অবস্থায় আপনি ক্লাব অনুদান দিচ্ছেন, এটা সম্পূর্ণভাবে ভোট মেশিনারি তৈরি করার জন্য, ক্লাবগুলোকে যেভাবে করে হোক পুজোর মাধ্যমে, তার মাধ্যমে খেলা হবে দিবসের মাধ্যমে করে, কে যে ক্লাব পলিটিক্স, পাড়ায় ক্লাব থাকবে, স্কুল যাহার নামে যাক,
আমাদের ইয়েগুলো গ্রন্থাগারগুলো যার নামে যাক, শুধু ক্লাব চলবে, এইটা পশ্চিমবঙ্গের অর্থনীতি, পশ্চিমবঙ্গের সমাজব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। চললেই বাংলা চলবে, আমি অবশ্যই প্রদীপ্তর কাছে আসব, কারণ প্রদীপ্ত এই বাংলা এগিয়ে যাবে, মানে যেভাবে আক্রমণ শাণাচ্ছে, হ্যাঁ সেটাই। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে যে যেভাবে না যেভাবে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হয়েছে এই পুজোর জন্য এবং বিরোধীরা আক্রমণ শাণাচ্ছেন, প্রদীপ্ত একদম বলার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। পুজোয় যখন চারদিকটা আলোকিত হয়ে ওঠে প্রদীপ্ত, সত্যি সকলের দেখতে ভালো লাগে, কিন্তু একদিকের যখন অন্ধকার, অর্থাৎ বা পুরো প্রদীপের নিচের দিকটা, সেটাও তো চোখে লাগে। বিরোধীরা এখানেই তো প্রশ্ন তুলছে, মানে পুজোতে অর্থ দিয়ে ক্লাবগুলোকে কিনে নাও, মানে একেবারে সহজ সরল হিসেব, ভোট ব্যাংক হবে এই ক্লাবগুলো, মানে এক্ষেত্রে কি এই টাকাগুলো দিয়ে স্কুলগুলোর উন্নয়ন করা যেত না, মিড ডে মিলে আরেকটু খাবারের মানটা উন্নয়ন করা যেত না? এটা ভাবা যেত না? ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এবং এত স্কুল তৈরি হয়েছে এযাবৎকাল, গত 10 বছরের সঙ্গে আগের 10 বছরের তুলনা করো, আমি অত তেলে যাব না, সময় খুব কম, নির্দিষ্টভাবে বলতে চাই সুপর্ণ বন্ধ হয়ে গেছে, প্রদীপ তো তুমি তো নিজে বলতে পারবে, তুমি তো নিজে শিখো, তুলে দাও, কেরালার মতন 14টা কলেজ বন্ধ হয়নি, আজকেই দা হিন্দুতে খবর, গতকালকে দা হিন্দুতে খবর বেরিয়েছে। আমি তো কেরালায় থাকি না, আমি বাংলায় থাকি, বাংলায় থাকো, কিন্তু তুমি ভারতীয় নাগরিক, তুমি ভারতের বাজেট নিয়ে কথা বলছো, একদম যে বাজেট নিয়ে কথা বলতে গিয়ে সুপর্ণ বাবু বলছেন যে বাংলায় টাকা দেওয়া হয় আর ওদিকে বিহারের সঙ্গে তুলনা করছেন, আরে বাংলায় সব ক্লাবকে টাকা দেওয়া হয়েছে, ভারতের সব রাজ্যকে টাকা দেওয়া হয়নি, দুর্গাপূজার ইকোনমি নিয়ে বিদেশি জার্নালে লেখা পত্র আছে, আমি তোমার সার কথা বলিনি, আমরা নিটের মতন আর নেটের মতন পার্থক্য করিনি, নিটের বাতিল হয়ে যাবে না, নেট বাতিল হয়ে যাবে, ওই সব নিট বাতিল করেনি সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারই তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজকোষে ঘাটতি, ভারে মা ভবানী অবস্থা, একেবারে এই কথাই তো শোনা গিয়েছিল রাজ্য সরকারের গলায় আদালতে গিয়ে বলতে, যে ভারে মা ভবানী অবস্থা কি করে দিয়ে দেবে। আশুতোষ দেখো একটা কথা খুব পরিষ্কার বলি, দল মত নির্বিশেষে মুখ্যমন্ত্রী যাকে পারে টাকা দিক, কোনো মন্দির কমিটি আছে, মসজিদ কমিটি আছে, পুজো কমিটি আছে, সবাইকে দিন, ঢেলে ঢেলে দিন, কিন্তু তার সাথে এসএসসি এসএলএসটি ভাই বোনদের চাকরি দিন, চাকরি চুরি করেছে, চাকরি দিয়ে কেন 2024 সালে 14000 চাকরি ভাই মানে আগে সেটা বলুন, খবর রেখে আরে সরকার 14000 সরকার তো প্রাইমারি টিচার সরকারকে তুলে দিয়েছে, তোমরা তো এজাবৎকাল বলে এসেছিলে যে রিক্রুটমেন্ট নেই, রিক্রুটমেন্ট নেই, স্কুলে রিক্রুটমেন্ট নেই, তদন্ত হচ্ছে কি করে, তদন্ত করা হচ্ছে, সবাই কথা বলে শোনা যাচ্ছে না, কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলো, হাইকোর্ট বলো, তুমি এক এক করে আপনি একবার ক্লাবের প্রসঙ্গ তুলেছিলেন, প্রদীপ তো যখন কথা বলছিল আমি কোনো তো উত্তর দিইনি, তার কারণ হচ্ছে প্রত্যেকেই তার নিজস্ব মত রাখার কথা আছে, এবং প্রদীপ্ত যে আঙ্গিক নিয়ে কথা বলছে, প্রদীপ্ত নিজেও জানে যে আজকে যেভাবে রাজ্য সরকার সেই টাকাটা খরচা করছে নিশ্চয়ই সেটা অর্থনীতিতে কাজে লাগছে, কেউ অস্বীকার করেনি, কিন্তু সেটা একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, কোনো মূলধনী খাতে ব্যয় নয়, এবং যদি পশ্চিমবঙ্গের যদি অর্থনীতি ডক্টর কাঞ্জিলাল এখানে বসে আছেন, এই রেভিনিউ এক্সপেন্ডিচার করে কিন্তু কোনো সম্পদ সৃষ্টি হয় না, এবং ইট ইজ ভেরি ভেরি টেম্পোরারি, এবং যদি গত 11 বছরে পশ্চিমবঙ্গের যদি পুরোটাই ফিনান্সিয়াল ব্যালেন্স শিট অ্যাক্সেস, না না আমার না আমি তো বলিনি, আমি না না অ্যাক্সেস না না অব্যতি বনাম সেই বিতর্কটা আপনি জানেন, সেই বিতর্কের কনটেক্সটে আপনি বলুন, তো বলতেন বলিনি, বলতেন বলুন, আমার মত যেমন আছে আপনি আমার নাম ধরে বললেন, আমার বলুন না পারচেসিং অফ প্যারিটি রিলেটেড ব্যাগ না, আজকে পারচেসিং লাভ আছে কেন, জিনিসের দাম আছে না, জিনিসের দাম আছে না, জিনিসের দিশের কাছে আমার আমার কাছে ডিফেন্ড আমার আমার মানুষ এত টাকা পেট্রোল
অঙ্কন 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 প্লিজ অঙ্কন প্লিজ তুমি বলেছো বলেছো তুমি বলেছো আবার আসবো এবার সুপর্ণতাকে বলতে দাও প্লিজ প্রদীপ তো আমি তো তোমার কথার সময় কথা বলিনি ইউ বেন্ট অন আমার চুপ করে এই জন্যই ছিলাম তা কারণ সকলে যাতে শুনতে পারেন তার জন্য যারা দেখছেন প্রথম কথা হচ্ছে যে যারা ওয়েলফেয়ার ইকোনমি মডেলে করেন আমরা ওয়েলফেয়ারের বিরুদ্ধে কেউ কথা বলছি না কিন্তু পশ্চিমবঙ্গ যখন ওয়েলফেয়ার করতে যাচ্ছেন তার ওন সোর্স অফ রেভিনিউ বা নিজস্ব রোজগার কিচ্ছু প্রায় নেই সুতরাং যারা কোনো ওন সোর্স অফ রেভিনিউ নেই এবং আমি একটু 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 বলে নি প্লিজ জিএসটি কালেকশনের পাঁচ কেন জিএসটিটা মানে সেরকম দয়া দিচ্ছে না তো ফেরত প্রথম কথা হচ্ছে যে জিএসটির যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে কনজামশন ট্যাক্স সেটা যেখানে কনজিউমড হচ্ছে সেটা হয়েছে এক সেকেন্ড হচ্ছে যে আমাদের সেকেন্ড সোর্স অফ রেভিনিউ কী সুরাপান আগে সুরাপান নিয়ে আমরা কিছু বলতে পারতাম এখন আমরা বিজ্ঞাপনটাও বদলে দিয়েছি যে রেসপন্সিবল ড্রিঙ্কিংটাকে আমরা এনকারেজ করছি কারণ সুরা থেকে ১২-১৬,০০০ কোটি টাকা আমাদের রোজগার দুই তিন হচ্ছে এই সরকার কোনো তাদের যুক্তি নেই তার কারণটা হচ্ছে ফাইনালি যদি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে মানুষই শেষ কথা বলে যুক্তি আছে কোর্টে তো গিয়েছিল যুক্তি নেই কেন বলছে কোর্ট কোর্ট কেন কোর্ট কেন বলছে যুক্তি নেই এটা যখন ২০-২১ সালে মামলাটা হলো তখন কোর্টের ক্ষেত্রে কি হলো মানুষের হাতে রাজ্য তখন অনুদানের পথে হাঁটলো ২২-এ যেটা ছিল ৬০,০০০ সেটা ২৪-এ হয়ে গেল ৮৫,০০০ আর ২৫-এ ১,০০,০০০ অর্থাৎ ২৩,০০০এর বেশি ক্লাব পুজোয় পাবে এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি অন্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকে এবিপি আনন্দে এরপরেই দেখুন ৭টায় বাংলা